আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। প্রতিটি রাজনৈতিক দলই শুরু করেছে তাদের প্রচার কর্মসূচি। রবিবার বিকালে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা আয়োজন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মন্তেশ্বর বিডি অফিস মোড় থেকে শুরু হয়ে মিছিলটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মিছিলটি এসে কামারশাল মোড়ে শেষ হয়। মিছিল শেষে মন্তেশ্বর কামারশাল বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। সরকারের উন্নয়নের দিকগুলি তুলে ধরার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের জয়লাভ করার আহ্বান জানানো হয়। মিছিল সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি, জেলা তৃণমূল কমিটির সম্পাদক আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিশির ঘোষ, মন্তেশ্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান শেখ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রকিবুল শাহ, মন্তেশ্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চুয়া দত্ত সোম সহ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে আমাদের কলেজ মোড় থেকে আমরা যে একটা বর্ণাঢ্য পথযাত্রা মহা মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মন্তেশ্বরের আপামর জনতা, সাধারণ মানুষ থেকে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমার মায়েরা বোনেরা যেভাবে পথে পথে আপনারা দেখছেন একটা মহা মিছিল থেকে প্রমাণ হয় যে আমাদের মন্তেশ্বর গুলোকে বিরোধীরা কেউ নেই। এটা কোথা থেকে কোথায় করলেন? আমরা কলেজ মোড় থেকে আমরা কামারশাল মোড় পর্যন্ত অঞ্চল, এটা চুষারের মতন ভিড়, মন্তেশ্বর অঞ্চলের ডাকা। সেই জন্য আমি বলেছি এখানে শুধু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা নয়, আপামর জনতা, সাধারণ মানুষ আজকে পা মিলিয়েছে আমাদের সঙ্গে। এটা জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? জয়ের বাদে 100% বিরোধীরা আছে নাকি? জয়ের বাদে 100% মন্তেশ্বর বলক, মন্তেশ্বরের মাটি শক্ত ঘাঁটি, মন্তেশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, মন্তেশ্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। এখানে বিরোধীদের আমরা কোনো পাত্তা দিই না, বিরোধীদের কোনো শক্তি নেই, বিরোধীদের কোনো জায়গা নেই। আজকে আমাদের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকা আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের একটা র্যালি হলো মন্তেশ্বর মোড় থেকে মন্তেশ্বর কামারশাল। এই র্যালিতে কে কে উপস্থিত ছিলেন? এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের এই যে 17টা বুথের বা যে নতুন যারা দাঁড়িয়েছে সদস্য প্রার্থী তারা সকলেই ছিলেন। সঙ্গে আমাদের মন্তেশ্বর ব্লকের নেতৃত্ব, আমাদের সড়কে আমাদের ব্লকের কান্ডারি আহমেদ হোসেন শেখ তিনি ছিলেন, বা মহিলা ছাত্র যুব সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিলেন। কত ইয়ে কর্মী ছিল মোটামুটি? আপনি দেখেছেন ক্যামেরায় যে জনজোয়ার হয়ে গেল মন্তেশ্বরের যে কত র্যালিটা। এই র্যালির মাধ্যম দিয়ে আপনারা কী জানাতে চাইছেন? এই র্যালির মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে 365 দিন যে মানুষের পাশে আমরা থাকি, সুখ দুঃখে থাকি, আমরা ভোট এলে শুধু বেরোই তা না, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। আমরা মানুষকে দেখেছিলাম, মানুষ আমাদের সঙ্গে সেবা দিয়েছে, বিভিন্ন যে বিভিন্ন প্রকল্প প্রকল্পের সুযোগ মানুষ যে নিয়েছে তারা আজকে আমাদের সঙ্গে এসে বুঝিয়ে দিয়েছে। মামাটি মানুষের নেত্রীর সঙ্গে মন্তেশ্বর অঞ্চলের সমস্ত আপামর জনগণ এর সঙ্গে আছে, দলের সঙ্গে আছে। এই র্যালির মাধ্যমে আপনারা এটা কোন পক্ষ থেকে হলো, অঞ্চলের না ব্লকে? মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা হলো। এখানে নেতৃত্ব হিসাবে আমাদের হাজির ছিলেন ব্লকের আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক আহমেদ।